আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক্সট বাংলা পুরো পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সেই সাথে ছোট একটি টিপস নিয়ে আসছি আপনাদের জন্য। অনেকেই ফেসবুকে অনেকে ছবি ফটো দিয়ে থাকেন, তো অনেকে আইটেমের ফ্রেম কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমি এটাই দেখাবো। এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল বাটনটি এখনই চাপতে দিন। ওকে, তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন গো টু প্লে স্টোরে যাবো। আমার প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই অ্যাপসটি ডাউনলোড করবো। তো এখানে আমি সার্চ বারে লিখবো EID ঈদ মোবারক অ্যাপস। ওকে, এটা লেখার পর অনেকগুলো অ্যাপস চলে আসবে। অনেকগুলো অ্যাপস চলে আসলে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। তো আমার ফেভারিট এটা, আমি আপনাদেরকে সাজেশন দেবো, এটাই আপনি নেন, এটাই ভালো স্পেশাল। ওকে, তো এটা আসার পর আর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমি এটা ইনস্টল করে রেখেছি আগে থেকে, যেন ভিডিওটি লং না হয়, যার কারণে এটা আমি আগে থেকেই ওপেন করে ইনস্টল করে রেখেছি এবং ওপেন করলেই চলবে। তো আমি এখান থেকে যাচ্ছি না, তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আমার গেছি, তো এখান থেকে যাচ্ছি। তো এরকম চলে আসবে, আসার পর এরকমভাবে চালু হবে। এই উইন্ডো আসার পর চালু হবে। চালু হওয়ার পর এই আসার পর, এই পেজটা আসার পর আপনি এখানে দেখতে পাবেন ক্যামেরা গ্যালারি ডিজাইন লাইক। ওকে, লাইক দিয়ে দেবে, না দিলে তারা এই অ্যাপসটি অনেক সমস্যা করে এবং অনেক অ্যাডগুলো শো করে। তো আপনার এটা দিয়ে এটা দিলে অনেক সমস্যার সমাধান, অনেক সমস্যাগুলো আসবে না, ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। তো আমি প্রথমে গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর, গ্যালারিতে যাওয়ার পর আমি একটা ছবি নেব। আচ্ছা, এটা নেওয়ার পর চাপ দিলেই হবে। চাপ দেওয়ার পর আপনি ফ্রেমে যাবেন। ফ্রেম আপনার যেটা চয়েস হয়, যেই ফ্রেমটা আমার ভালো লাগে ঠিক সেই ফ্রেমটাই আপনি নিয়ে এখানে ছবিটা আপনি ছোটো বড়ো করতে পারেন। ছোটো বড়ো সাইজ করে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে প্লেস করে বসে আপনি এখানে সেভ দিতে পারেন। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর ইয়েস দেওয়ার পর দেখুন, প্লিজ ওয়েট অ্যান্ড লোডিং। আচ্ছা, হওয়ার পর এখান থেকে আপনি কেটে যান। কেটে দিয়ে কেটে দিয়ে আপনি এই ডিজাইন অপশন চলে আসবেন। ডিজাইনে চাপ দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ডিজাইনে ক্লিক করার পর দেখুন আপনি যেগুলো ফটোগুলো আপনি সেই ফ্রেমগুলো চলে আসবেন। আমি এটাকে, আচ্ছা এটা করার পর এটা আপনি এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে যাওয়ার পর আপনি কোন জায়গায় সে জায়গায় চলে যাবে। এখানে অ্যাড টু লাইট ফেসবুক, এখানে ম্যাপস, বিউটি প্লাস, ব্লুটুথ, ইমেল, জিমেল, গুগল প্লাস, আপনি যেখানে মন চায় সেখানে পাঠাতে পারেন। ওকে বন্ধুরা, আমি এখন পাঠাচ্ছি না, যেহেতু আমার ডিটেল কাজ করছি সেই জন্য আমি এটা পাঠাচ্ছি না। ওকে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ওকে, আমার এই ভিডিওটি যদি ভালো দেখে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বেল বাটনটি আইকনটি চাপতে দিবেন। এবং ভালো থাকবেন, ভালো থাকবেন। এই হলো আমার প্রত্যাশা এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন।